আসসালামাইকুম। তো আলোচনা করেছিলাম জিওমেট্রি চ্যাপ্টার টু যুগল সরলরেখা। তো এটা হচ্ছে আমার চতুর্থ লেকচার। তো আজকে আমি দেখাবো যে যদি ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই মাইনাস থ্রি সমান জিরো হয়, তাহলে এই সমীকরণটার একজোড়া সরলরেখা প্রকাশ করে তবে ল্যামডা এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা একটা সূত্র, আমি হচ্ছে যে তৃতীয় চ্যাপ্টারে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দিকের সমীকরণের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম তার প্রথম পার্টটা দেখলে এই অঙ্কটা খুব সহজ, খুব ইজিলিভাবে আপনারা পারবেন। তো সেটা যদি আপনাদের দেখা না থাকে তাহলে সেই একটু পার্টটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো সেখানে আমরা দেখছিলাম যে হচ্ছে ডেল সমান যদি জিরো হয় তাহলে একজোড়া সরলরেখা প্রকাশ করে, একজোড়া সরলরেখা প্রকাশ করে, আর ডেল নট ইকুয়াল টু জিরো হলে বক্ররেখা প্রকাশ করে, বক্ররেখা প্রকাশ করে। আচ্ছা, তো আমি এখন মূল আলোচনায় চলে যাই। সলিউশন প্রদত্ত সমীকরণ ল্যামটা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই মাইনাস থ্রি সমান জিরো, এটা আমি এক নং সমীকরণ দিয়ে নিলাম। এখন এক নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করে পাই, এর তো এই প্রদত্ত সমীকরণটাকে আমরা সাধারণ দিকের সমীকরণ যেটা জানি এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে আমরা যে মানটা পাই এখানে এ সমান, তো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা দিলে আমি এখানে এ সমান লিখতে পারি ল্যামটা, এ সমান ল্যামটা। তো আমাদের এই পদটা শেষ, টু এস এক্স ওয়াই, তাহলে টু এস এক্স ওয়াই জায়গায় আছে এক্স ওয়াই, এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি কাটা দেয় তাহলে টু এস, তাহলে টু এইচ সমান আমি লিখতে পারি, এখানে লিখি টু এইচ সমান হচ্ছে মাইনাস হচ্ছে টেন। আচ্ছা, এখানে এইচ সমান তাহলে মাইনাস টেন উপরে থাকলো, এদিকে টু গুণ আছে ওদিকে ভাগ, তাহলে হচ্ছে মাইনাস ফাইভ। তাহলে এখানে আমি এইচ সমান মাইনাস ফাইভ লিখতে পারি। আচ্ছা, তাহলে এটা গেল বি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আছে বি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা গেলে বি সমান আমি লিখতে পারি টুয়েলভ। আচ্ছা, তাহলে এখানে বি সমান আমি লিখলাম টুয়েলভ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, এখন টু জি এক্স, তাহলে টু জি এক্সের জায়গায় আছে আমাদের এক্স আর এক্স যদি কাটা দেয় থাকে টু জি, তাহলে টু জি সমান আমি লিখতে পারি ফাইভ, টু জি সমান হচ্ছে ফাইভ, তাহলে এখানে জি রাখলাম, টু এদিকে গুণ আছে ওদিকে গিয়ে ভাগ, তাহলে আমি লিখতে পারি ফাইভ বাই টু, তাহলে এখানে আমি লিখব জি সমান হচ্ছে ফাইভ বাই টু। আচ্ছা, এটা গেল টু এফ ওয়াই, তাহলে টু এফ ওয়াইয়ের জায়গায় আছে এখানে মাইনাস সিক্সটিন ওয়াই, তাহলে এখানে ওয়াই আর ওয়াই যদি কাটা যায় তাহলে আমি টু এফ সমান লিখতে পারি মাইনাস সিক্সটিন। আচ্ছা, তাহলে এখানে এফ রাখলাম, এদিকে টু গুণ আছে ওদিকে গিয়ে ভাগ, তাহলে মাইনাস সিক্সটিন বাই টু, তাহলে সমান হয় মানে টু আর সিক্সটিনের কাটাকাটি করলে মাইনাস এইট, তাহলে আমি এখানে লিখতে পারি এফ সমান হচ্ছে মাইনাস এইট। আচ্ছা, তাহলে এফ গেল, এখন থ্রির জায়গায় এখানে আমার আছে মাইনাস থ্রি, তাহলে সি সমান আমি মাইনাস থ্রি লিখতে পারি, সি সমান হচ্ছে মাইনাস থ্রি। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডেল সমান যদি জিরো হয় তাহলে সাধারণ দিকের সমীকরণ আমাদের একজোড়া সরলরেখা প্রকাশ করে, তাহলে এই সমীকরণটা আমাদের একজোড়া সরলরেখা প্রকাশ করে ধরে নিলাম। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে বলে দেওয়া হচ্ছে যে সরলরেখা প্রকাশ করে, কি সরলরেখা একজোড়া সরলরেখা প্রকাশ করে, তার মানে এটা আমাদের হবে ডেল সমান জিরো হবে, কারণ এই সমীকরণটাই একজোড়া সরলরেখা প্রকাশ করে। আচ্ছা, তাহলে ডেল সমান জিরো, এবং ডেল সমান আমরা যেখানে জানি যে ডেল সমান হচ্ছে এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস একটু দূরত্বে এ মাইনাস একটু দূরত্বে বি, আচ্ছা মাইনাস আর একটু দূরত্বে আমরা লিখব সি। আচ্ছা, তাহলে এ এফ জি এইচ
এখানে হচ্ছে এবি স্কোয়ার, জি স্কোয়ার, এস স্কোয়ার। তাহলে ডেল সমান আমরা জানি এবিসি প্লাস টু এফ জি এস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার। তাহলে ডেল যেখানে থাকবে সেখানে আমরা এই পুরো মানটা বসায় দিতে পারি। আচ্ছা তাহলে এখানে ডেল আছে, তাহলে ডেলের জায়গায় আমি এই মানটা বসাবো। তাহলে মানটা হচ্ছে এবিসি প্লাস টু এফ জি এস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার সমান হচ্ছে জিরো। আচ্ছা তো এখন এবিসি এফ জি এস এর জায়গায় আমি যে মানগুলো পাইছি এই মানগুলো বসাই দেবো, দেওয়ার পরে একটু ক্যালকুলেশন করব। আচ্ছা তাহলে এর জায়গায় এ হচ্ছে ল্যাম্পটা, তাহলে আমি ল্যাম্পটা বসাই দিলাম। বির জায়গায় বি হচ্ছে টুয়েলভ, তাহলে আমি টুয়েলভ বসাই দিলাম। এবং সির জায়গায় আছে আমার মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি বসাই দিলাম। আচ্ছা এখানে প্লাস আছে, এই প্লাসটা বসাই দিলাম টু। আচ্ছা টু এখানে আছে, এফ এর মান হচ্ছে আমাদের এফ এর মান মাইনাস এইট, তাহলে মাইনাস এইট গুণ জি, জি জায়গায় আছে ফাইভ বাই টু, তাহলে হচ্ছে ফাইভ বাই টু গুণন এখানে আছে এইচ, এইচের জায়গা হচ্ছে মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ। আচ্ছা এই মাইনাস মাইনাস এর জায়গায় আমি বসবো ল্যাম্পটা, আর দেয়া আছে এফ স্কোয়ার। আচ্ছা তাহলে এফ স্কোয়ার মানে হচ্ছে এফ স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার এফ এর মান হচ্ছে মাইনাস এইট, তাহলে হচ্ছে মাইনাস এইটের উপর এ স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস এইট গুণন মাইনাস এইট, তাহলে মাইনাস মাইনাস প্লাস আঠারোটা চৌষট্টি। তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি চৌষট্টি, এখানে আমি চৌষট্টি বসাই দিলাম, তাহলে ল্যামটা চৌষট্টি। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম, বি আছে, তাহলে বির মান হচ্ছে টুয়েলভ, তাহলে এখানে আমি বসাই দিলাম টুয়েলভ ইন্টু এখানে আছে বি জি স্কোয়ার, তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ বাই টু। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি সেটা হচ্ছে ফাইভ বাই টু এর ওপর আছে স্কোয়ার, তার কারণ এনে হচ্ছে যে আচ্ছা জি স্কোয়ার, তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে জির মানটা আছে ফাইভ বাই টু আর এর ওপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা তাহলে ফাইভ বাই টু স্কোয়ার, তার মানে স্কোয়ারটা ফাইভের ওপরও আছে টুর ওপর আছে, তাহলে ফাইভের ওপর হলে পাঁচ পাঁচশো পঁচিশ আর দুইয়ের ওপর হলে দুই দুগুণা চার, আচ্ছা শুধু দুই দুগুণা চার। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে চারশো চব্বিশ পয়েন্ট টু ফাইভ, আচ্ছা অ্যান্সারটা আসে এটা সিক্স পয়েন্ট টু ফাইভ, তাহলে বারোর সাথে আমি সিক্স পয়েন্ট টু ফাইভ গুণ করে দিব। আচ্ছা বিজি স্কোয়ার মাইনাস আছে তো এখানে আমি মাইনাস বসাই দিলাম, আর সি এইচ স্কোয়ার, তো সির মানটা হচ্ছে মাইনাস থ্রি, এখানে হচ্ছে মাইনাস থ্রি আর এইচ স্কোয়ার, এইচের মানটা হচ্ছে মাইনাস ফাইভের ওপর স্কোয়ার, তাহলে মাইনাস ফাইভের ওপর স্কোয়ার হলে হয় মাইনাস ফাইভের ওপর স্কোয়ার মানে পাঁচ পাঁচশো পঁচিশ হয়। আচ্ছা তাহলে এখানে আমি পঁচিশ বসাই দিলাম। আচ্ছা তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে মাইনাস থ্রি, তাহলে এই মাইনাস, তাহলে এখানে আমি প্লাস লিখতে পারি, এটা উঠে দিলাম, তাহলে এখানে আমি সরাসরি প্লাস বসাই দিতে পারি, আর থ্রি এর সাথে গুণ অবস্থায় আছে। আচ্ছা তো আমি এই উপরের অংশগুলি মুছে নিলাম, আচ্ছা এগুলোরও আমার লাগবে না। তো এখান থেকে এই লেন্থ থেকে এখানে আমি যদি লিখি তাহলে হচ্ছে বারো প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমার মাইনাস থাকতেছে তিন বারং ছত্রিশ, তাহলে থার্টি সিক্স ল্যামটা। আচ্ছা এখানে হচ্ছে যদি আমি কাটাকাটি করি তাহলে চার দুগুণা আট হয়, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে আমার প্লাস হচ্ছে, তার মানে প্লাসে প্লাসে যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস, আর হচ্ছে চার পাঁচা কুড়ি, আচ্ছা পাঁচ বিশ একশো, একশো দুগুণে দুশো, তো গুণ করলে হয় আমার এখানে টু হান্ড্রেড। আচ্ছা আর এখানে হচ্ছে মাইনাস, তো সিক্সটি ফোরকে আমি সামনে লিখলাম আর ল্যামটাকে আমি পরে লিখলাম। আচ্ছা এখানে সিক্স পয়েন্ট টু ফাইভ যদি আমি বারোর সাথে গুণ করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে মাইনাস সেভেন্টি ফাইভ। আচ্ছা আর এখানে আছে প্লাস, প্লাস বসাই দিলাম তিন পজিশন হচ্ছে আমার সেভেন্টি ফাইভ, আর এটা সমান আমাদের ছিল জিরো, তাহলে এটা সমান আমাদের হবে জিরো। আচ্ছা তো এখন এখানে আমাদের মাইনাস সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ আমাদের কাটা দেওয়া যায়, তো এখানে আমাদের থাকতে যে মাইনাস থার্টি সিক্স এবং মাইনাস সিক্সটি ফোর যদি আমরা যোগ করি তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড ল্যামটা প্লাস হচ্ছে টু হান্ড্রেড সমান হচ্ছে জিরো। আচ্ছা বা এখানে মাইনাস ওয়ান হান্ড্রেড ল্যামটা এখানে প্লাস দুশো আছে, তাহলে ওদিকে যদি সমানের ওই দিকে যায় তাহলে হবে মাইনাস দুইশো। আচ্ছা এখানে মাইনাস আর মাইনাস কেটে দেওয়া যায়। আচ্ছা তো এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কীভাবে কেটে যায়, আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। আচ্ছা
তো মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে মানার কোনো ক্ষতি হয় না, তখন আমাদের এই মাইনাসটা কী হয়ে যায়, উঠে যায়। আচ্ছা এখন ল্যামটা এদিকে থাকলো, 100 এদিকে গুণ অবস্থায় আছে, ওদিকে গিয়ে হবে ভাগ, তাহলে 200 ভাগ হচ্ছে আমার 100, তাহলে এখানে শূন্য 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 কাটা যায়, তাহলে থাকে আমাদের অতএব ল্যামটা সমান 2, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো ল্যামটা এর মান নির্ণয় করো, তো ল্যামটা সমান 2, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান।